আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো আজকেও আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম রতনচন্দ্র দাস। রতনচন্দ্র দাস স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন? আমি আমার পায়ের হাঁটুতে ব্যথা ছিল। আচ্ছা। এবং কোমরে ডিস্ক বেরিয়েছিল, যার জন্য আমি এখানে চিকিৎসার জন্য এসেছি। কতদিন যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন? সমস্যা আজকে 3-4 মাস ছিল। ফেসবুকে স্যারের ছবি দেখে আমি এখানে ট্রিটমেন্ট নিতে আসলাম। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? গত 4 মাস যাবত আপনার যে কষ্টে আপনি ভুগেছেন, আপনার যে ডিস্কের যে সমস্যাটা ছিল এবং আপনার হাঁটুতে যে সমস্যা ছিল, সেটা এই কয়েকদিনে আপনার সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই সমস্যাটার জন্য কি এর আগে আপনি কোথাও ট্রিটমেন্ট করিয়েছেন? এর আগে আমি নারায়ণগঞ্জে ট্রিটমেন্ট করেছি, ওখানে কিছু হয় নাই। আচ্ছা, হয়তো আপনি মেডিসিন খেতেন? মেডিসিন খেতাম, মেডিসিন খাওয়ার পরে ভালো থাকতেন, এরপর আবার আগের অবস্থা চলে আসে। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? প্রথম আমরা প্রথম ফেসবুকে জানতে পেরেছি। ফেসবুকের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন। তারপর হয়তো আপনি ডিসিশন নিয়েছেন স্যারের সাথে এসে আপনি দেখা করবেন। আচ্ছা, দেখা করার পরে স্যার কি বলেছিলেন? তখন স্যার বলছে যে আপনি এখানে ভর্তি হন, আপনার যে ডিসিশন, যে এই সমস্যাটা, এটা আমরা সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো এখন আপনি মোটামুটি ভালো সুস্থ বোধ করছেন? এখন আমি মোটামুটি ভালো সুস্থ আছি। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টের যারা আছেন, তারা কি টাইম টু টাইম আপনাকে সেবা প্রদান করেছেন? তারা টাইম টু টাইম সবকিছু মিলে খুবই টাইম টু টাইম আপনার মেডিসিন দিয়েছে এবং টাইম টু টাইম তারা দিয়েছে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনি তো এর আগে অনেক হসপিটালে ভিজিট করেছেন, তো সেই তুলনায় আপনার এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে? অনেক ভালো, ডিপিআরসি হসপিটালের পরিবেশটা অনেকই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি যে সমস্যাটায় ভুগেছেন, এরকম অসংখ্য নারী পুরুষ আমাদের ভাই বোন আছেন দেশে এবং দেশের বাইরে যারা হয়তো এই সমস্যাটা ভুগেন। অনেকে আছেন যে মুখ বুঝে কষ্টটা সহ্য করেন, আবার অনেকে আছে যে হয়তো কোন ডক্টরের কাছে যেতে হবে তারা হয়তো বুঝতে পারেন না। অনেকে আছেন যে তাদের সর্বস্ব ওনারা বিক্রি করে দেন, কিন্তু ওনারা সঠিক ডক্টর খুঁজে পান না, বরঞ্চ অনেক ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে অপচিকিৎসার সম্মুখীন হন। সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি আমার যত আত্মীয় স্বজন বা যারা বন্ধু বান্ধব যারা থাকবে, আমি তখন ওই কথাটাই বলবো যে সফিউল্লাহ প্রধান স্যারের ডিপিআরসি হাসপাতালে ওখানে যে আপনার চিকিৎসা, এটা আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি, ওখানে যে ভালো যে আপনার বিশ্বাস যে একবার হলো ওনারা ওনার সাথে সাক্ষাৎ করুক বা দেখা করুক, দেখা করুক, এটাই। আচ্ছা, একটু জানতে চাইবো সবশেষে যে আপনি তো অবশ্যই অনেক হসপিটালে গিয়েছেন, এই ডিপিআরসি হসপিটালে যে সেবা পেয়েছেন সেটাকে আউট অফ 10 10-এর ভিতরে কত দিবেন মার্কস? 10-এর ভিতরে 100 দিতে হবে। আচ্ছা, আসলে অনেক সুন্দর করে বলেছেন। বিজি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।